নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হচ্ছে সাধারণ শিক্ষণ ও অনুশিক্ষণের মধ্যে তুলনা ডিফারেন্স বিটুইন টিচিং অ্যান্ড মাইক্রো টিচিং টিচিং কী আমরা বিদ্যালয়ে বা ইউনিভার্সিটিতে বা কলেজে যেখানেই আমরা যাই না কেন সেখানে শিক্ষক শিক্ষক বা শিক্ষিকা স্টুডেন্টদের বা শিক্ষার্থীদের শিক্ষা দিয়ে থাকে কোনো বিষয় সম্পর্কে আলোচনা করে থাকে বা পড়ায় সেটি হচ্ছে সাধারণ শিক্ষণ বা টিচিং বা যেই আমরা পড়াই না কেন স্টুডেন্টদের যে শিক্ষা দেই সেটি হচ্ছে টিচিং আর অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং কী অনুশিক্ষণ মানে ছোট ছোট অংশে ভাগ করে যে শিক্ষা দেওয়া আমরা কি স্কুলে ছোট ছোট অংশে ভাগ করে শিক্ষা দেই বা অল্প সময়ে শিক্ষা দেই দশ পনেরো মিনিটের মধ্যে শিক্ষা দেই তা নয় এই অনুশিক্ষণটি হচ্ছে বিএড করতে যাই যখন বা ডিএলএড বা পিটিডিএড যে ট্রেনিংটি গ্রহণ করেছি না কেন আমরা শিক্ষকতা লাইনে আসার পূর্বে সেই ট্রেনিংয়ে আমরা যখন স্কুলে জব পাবো তখন স্কুলে গিয়ে আমরা কিভাবে পড়াশোনা করব মানে পড়াবো শিক্ষার্থীদের কিভাবে বোঝাবো এবং শিক্ষার্থীরা সেই পড়ানোটা বুঝতে পারছে কি না এই সব নিয়ে কিন্তু আমাদের শেখানো হয় কোথায় ডিএলএড বা বিএড বা পিটিটিআই ট্রেনিংয়ে আরও যে নামই আমরা জানি না কেন সেই কলেজগুলোতে কিন্তু আমাদের শেখানো হয় যে আমরা কীভাবে শেখাবো সেইখানে কিন্তু অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং আমরা পেয়েছি আপনাদের বলে রাখি অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং বলে আমরা একটি বিস্তারিত ভিডিও অলরেডি বানিয়ে ফেলেছি প্লে লিস্টে লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে আমাদের প্লেলিস্ট লিস্ট আছে বিএড ডিএলএড এম বলে সেই প্লেলিস্টে পেয়ে যাবেন তাহলে আশা রাখছি সাধারণ একটি ধারণা হলো কি সাধারণ শিক্ষণ হচ্ছে বাস্তব পরিস্থিতিতে গিয়ে স্কুলে বা কলেজে বিদ্যালয়ে আমরা যে শিক্ষা দেই বা টিচাররা যে শিক্ষা দেয় সেই শিক্ষাটা হচ্ছে সাধারণ শিক্ষা আর অনুশিক্ষণ হচ্ছে শিক্ষকতা লাইনে আসার পূর্বে শিক্ষক বা শিক্ষা শিক্ষিকারা যে ট্রেনিং নেয় সেই ট্রেনিংয়ে কিছু টিচিং রিলেটেড শেখানো হয় সেখানে অনুশিক্ষণ আমরা পেয়েছি তাহলে এবার আমরা মানে বিস্তারিতভাবে আলোচনা করি দেখি সাধারণ শিক্ষা আর অনুশিক্ষণ নের মধ্যে তুলনা কি বা হাতে থাকছে বা পাশে থাকছে সাধারণ শিক্ষা বা টিচিং আর ডান পাশে থাকছে অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং এক নম্বর কি বলছে উদ্দেশ্যগুলো সাধারণ এবং আচরণমূলক উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট নয় অনুশিক্ষণ হচ্ছে উদ্দেশ্যগুলো নির্দিষ্ট আচরণমূলক দিকের ভিত্তিতে বেশি স্বীকৃত আমরা অনুশিক্ষণে কি করে জানেন আমরা অনুশিক্ষণে যে আমাদের শিক্ষকতা লাইনে শিক্ষা দেওয়ার সময় যে টিচিং স্কিলগুলো আমরা ব্যবহার করি প্রত্যেকটি টিচিং স্কিল অনুশিক্ষণের ক্ষেত্রে বলছি প্রত্যেকটি টিচিং স্কিল আলাদা আলাদাভাবে শেখানো হয় সেই সময় কিন্তু আমরা অনুশিক্ষণ ব্যবহার করি যখন প্রত্যেকটি আলাদা আলাদাভাবে টিচিং স্কিল স্কিলগুলো বা শিখুন দক্ষতাগুলো যখন আমরা সম্পর্কে জানি বা নিজেদের তৈরি করি তখন আমরা অনুশিক্ষণ বা মাইক্রো টিচিং ব্যবহার করি আর যখন আমাদের পুরোপুরি শেখা হয়ে গেল টিচিং স্কিল বা শিখন দক্ষতা সবগুলো তখন কিন্তু আমরা বাস্তব শিক্ষায় এসে শিক্ষার্থীদের যখন শিক্ষা দিই তখন পড়াতে পড়াতে যে স্কিলটির প্রয়োজন তখন কিন্তু আমরা সেই স্কিলটিই ব্যবহার করি শিক বাস্তব শিক্ষাক্ষেত্রে বিদ্যালয় বা কলেজে কিন্তু আমরা শিক্ষা দেওয়ার সময় একটি নির্দিষ্ট টিচিং স্কিলেই শিক্ষা দিব এই ধরে যদি আমরা ক্লাসরুমে যাই তা কিন্তু সম্ভব নয় কিছু জিনিস পড়ানোর বা শেখানোর সঙ্গে সঙ্গে সময়ের সঙ্গে সঙ্গে আমাদের যে স্কিলটি প্রয়োজন সেই স্কিলেই কিন্তু আমরা শিক্ষা দিয়ে থাকি সেজন্য বলেছে উদ্দেশ্যগুলো সাধারণ এবং আচরণমূলক উদ্দেশ্যের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট নয় দুই নম্বর শ্রেণীকক্ষ বৃহৎ এবং শিক্ষার্থী সংখ্যা চল্লিশ থেকে ষাটজন এখন টিচার স্টুডেন্ট রেশিও কমিয়ে আনা হয়েছে চল্লিশ থেকে ষাট জন এটা কলেজের ক্ষেত্রে হতে পারে কিন্তু বিদ্যালয়ের ক্ষেত্রে কিন্তু চল্লিশ জনের মধ্যে দুই নাম্বার শ্রেণীকক্ষ অত্যন্ত ক্ষুদ্র অর্থাৎ মাত্র পাঁচ থেকে জন শিক্ষার্থী বিশিষ্ট এখানে যে টিচিংয়ে আমরা চল্লিশ থেকে ষাটজন শিক্ষার্থী পেলাম এই শিক্ষার্থী কিন্তু অরিজিনাল শিক্ষার্থী ছোট ছোট ক্লাসে বা যারা ক্লাস ফাইভ সিক্স সেভেন হোক যে ক্লাসে পড়ুক না কেন সেই ক্লাসের স্টুডেন্ট আর মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যে পাঁচ থেকে দশজন শিক্ষার্থী বিশিষ্ট এই পাঁচ থেকে দশজন কিন্তু আমাদের মতোই ট্রেনি শিক্ষার্থী ট্রেনি টিচার যেটাকে বলা হয় ট্রেনি টিচার তারা যে টিচিং গ্রহণ করতে গেছে সেখানে তাদের সামনেই কিন্তু আমরা মাইক্রো টিচিং দিয়ে থাকি তাদের সামনে মাইক্রো টিচিং দেওয়ার কারণ হলো আমাদের ভুলভ্রান্তি কী হচ্ছে না হচ্ছে তাদের কাছ থেকে আমরা জানতে পারবো সেজন্য মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে যে স্টুডেন্টের কথা আমরা পাচ্ছি সেই স্টুডেন্ট কিন্তু আমাদের সহপাঠীরা কিন্তু শ্রেণিকক্ষে যে সব মানে যে স্টুডেন্টদের পাচ্ছি বা যে সংখ্যাটা পাচ্ছি এটা কিন্তু অরিজিনাল স্টুডেন্ট তিন নাম্বার শিক্ষক একসঙ্গে অনেকগুলো শিক্ষণ দক্ষতা ব্যবহার করেন যেটা বলছিলাম অনেকগুলো শিক্ষণ দক্ষতা ব্যবহার করে আর তিন নাম্বার শিক্ষক একবার কেবল একটি দক্ষতা প্রদর্শন বা ব্যবহার করেন যেটা বলছিলাম একটা প্রদর্শন একটি দক্ষতা প্রদর্শন করে সেটি ভালো মতো ডেভেলপ করার চেষ্টা করে মাইক্রো টিচিংয়ে কিন্তু আমরা যখন বাস্তব পরিস্থিতি গিয়ে শিক্ষা দেব তখন কিন্তু কোনটা কোন সময় কাজে লাগবে শিখন দক্ষতা সেই সময়ই কিন্তু আমরা বুঝতে পারবো বা টপিকের উপরে নির্ভর করবে আমরা কিন্তু একটি টিচিং দক্ষতার উপরে শিখন দক্ষতার উপরে রেডি হয়ে কিন্তু ক্লাসে গিয়ে যদি আমরা শিক্ষা দিই বাস্তব ক্লাসে গিয়ে যদি শিক্ষা দিই সেটা কিন্তু ভালো হবে না চার নাম্বার শিক্ষণের সময়কাল চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আর শিক্ষণের সময়কাল হলে পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আর পাঁচ নাম্বার হচ্ছে টিচিংয়ের ক্ষেত্রে কি এক্ষেত্রে তাৎক্ষণিক ফলশ্রুতি বা ফিডব্যাক নাও উপস্থিত থাকতে পারে আর পাঁচ নাম্বার হলো মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে এক্ষেত্রে তাৎক্ষণিক ফলশ্রুতি বা ফিডব্যাকের উপস্থিতি আবশ্যক কারণ কোথায় ভুল ত্রুটি হচ্ছে সেটা কিন্তু আমরা ফিডব্যাকের মাধ্যমে কিন্তু বুঝতে পারবো আর আমরা স্কুলের ক্ষেত্রে কী দিই স্কুলের ক্ষেত্রে কোনো এক্সাম নেওয়ার ক্ষেত্রে ফিডব্যাক মাঝে মাঝে নেই ঠিকই ফিডব্যাক না নিলেও আমরা কিন্তু পরীক্ষার রেজাল্টের মাধ্যমে বুঝতে পারি যে শিক্ষার্থীরা ঠিকঠাক বুঝতে পারছে কি না কিন্তু আমরা যেহেতু টিচিং দক্ষতা ডেভেলপ করার জন্য ট্রেনিং নিচ্ছি ডিএলএড বা বিএড সেখানে কিন্তু আমার ফিডব্যাক কিন্তু অবশ্যই প্রয়োজন কারণ আমরা কি করে বুঝবো হলে যে আমরা যে জিনিসটি শেখাচ্ছি সেই পদ্ধতিটি ঠিক আছে কি না ছয় নম্বর শিক্ষণ এক্ষেত্রে জটিল কারণ অনেক কিছুর সমন্বয়ে আমাদের বাস্তবিকই শিক্ষা দিতে হয় আর মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে শিক্ষণ এক্ষেত্রে তুলনামূলকভাবে অনেক সরল সরল হওয়ার কারণ হচ্ছে আমাদের সমবয়স্ক ট্রেনিং টিচার ট্রেনিড টিচারদের সামনে আমাদের শিক্ষা দিতে হচ্ছে আর এমনি টিচিংয়ের ক্ষেত্রে স্কুল কলেজের টিচিংয়ের ক্ষেত্রে আমাদের থেকে বয়স অনেক কম কে শিখছে স্কুল কলেজের শিক্ষণের ব্যাপারটা হচ্ছে শিক্ষার্থীদের শেখানো আমি কোনো টপিক বা কোনো বিষয় শিক্ষার্থীদের পড়াচ্ছি সেটা যতক্ষণ না পর্যন্ত শিক্ষার্থীরা শিখবে ততক্ষণ পর্যন্ত আমাকে কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে বিভিন্ন উপায়ে সেজন্য কিন্তু বলছে শিক্ষণ ক্ষেত্রে জটিল দরকার পড়লে তাকে যে টিচিং মেথড দিয়ে শেখানো উচিত চল্লিশ পঞ্চাশ জন স্টুডেন্টের মধ্যে কি সবাই কি একই রকম ক্ষমতা সম্পন্ন নিশ্চয়ই না সবার কি বুদ্ধি একই রকম নিশ্চয়ই না তাহলে কতটা পরিশ্রম করতে হয় কতটা জটিল পদ্ধতি সবাইকে একটি বিষয় বোঝানো বা শেখানো সাত নম্বর এক্ষেত্রে পরিস্থিতির উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না আর মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে সাধারণত নিয়ন্ত্রিত পরিস্থিতিতে শিক্ষাদান করা হয় কারণ আমরা সেট আপ করি নিই পুরোটাই আমাদের নিজস্ব সেট আপ মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে আর বাস্তব ক্ষেত্রে যখন আমরা টিচিং দিই সেটা পুরোটা আমাদের উপর নিয়ন্ত্রণ থাকে না শিক্ষার্থীদের মানসিক পরিস্থিতি তাদের অবস্থা তাদের বোঝার ক্ষমতা এগুলোর উপরে কিন্তু ডিপেন্ড করে আট নাম্বার এক্ষেত্রে তত্ত্বাবধায়কের সুস্পষ্ট কোনো ভূমিকা নেই আর আট নাম্বারে মাইক্রো টিচিংয়ের এক্ষেত্রে তত্ত্বাবধায়কের সুস্পষ্ট ভূমিকা পরিলক্ষিত হয় কারণ তত্ত্বাবধায়ক কি দেখছে আমরা ঠিকমতো টিচিং স্কিলগুলো শিখতে পারছি কিনা যদি শিখতে না পারি সেগুলো ভুলগুলো ধরিয়ে দেওয়া সব কিছু কিন্তু পাই টু পাই কিন্তু আমরা মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কিন্তু শিখতে পারি বা শিখি আপনারা যারা রেগুলারে প্রতিনিয়ত ক্লাস করছেন তারা কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কীভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি আপনারা কিন্তু জানেন আর যারা আমরা বাস্তবে শিক্ষা দিচ্ছি যারা স্কুল কলেজে চাকরি করি তারা কিন্তু আমরা বুঝতে পারছি যে বাস্তব পরিস্থিতিতে শিক্ষার্থীদের বোঝানো কোনো একটি বিষয় বা তাদের মন মতো হয়ে ওঠা কতটা কঠিন নয় নম্বর শিক্ষক নিজস্ব ত্রুটি সম্পর্কে সচেতন নাও থাকতে পারেন আর কেন শিক্ষক নিজস্ব ত্রুটি সম্পর্কে সচেতন নাও থাকতে পারেন কেন কারণ আমি যে বিষয়টি পড়াচ্ছি যেভাবে পড়াচ্ছি ছোটো ছোটো বাচ্চাগুলো তো সেগুলো নাও ধরতে পারে আমার যদি ত্রুটি ফ্রুটি থাকেও সেগুলো কিন্তু সামনে যে শিক্ষার্থীরা বসে আছে বাস্তব শিক্ষার্থীরা বসে আছে তারা তো আমাদের থেকে অনেক ছোট। তারা আমাদের ভুল ত্রুটিগুলো নাও ধরতে পারে সেজন্য আমরা নাও বুঝতে পারি যে আমি কি ভুল করলাম কি ভুল করলাম না কিন্তু মাইক্রো টিচিংয়ের ক্ষেত্রে কি ভুল ধরার জন্যই তো বসে আছে সামনে শিক্ষার্থীরা কারা বসে আছে আমাদের সহপাঠীরাই বসে আছে ভুল ধরার জন্য এক্ষেত্রে শিক্ষক নিজস্ব ত্রুটি সম্পর্কে যথেষ্ট ধারণা রাখেন কারণ ভুল ধরলেই তো আমরা শিখতে পারবো বুঝতে পারবো কোন টিচিং স্কিলটি ঠিক হচ্ছে কোন টিচিং স্কিলটি ভালো হচ্ছে না আমি পড়াচ্ছি ঠিকঠাক কি পড়াচ্ছি ঠিক না আমরা মাইক্রো টিচিং বা ট্রেনিং নেই তো তাই এর কারণে ভুল ত্রুটি ধরার জন্যই তো আমরা টিচিং নিচ্ছি দশ নম্বর এবং সর্বশেষ সাধারণ শিক্ষা সংশ্লেষণ ধর্মী আর অনুশিক্ষণ বিশ্লেষণ ধর্মী আজকের পার্থক্য এই এই পর্যন্ত তুলনায় এই পর্যন্ত আশা রাখছি সবার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি